এক দৈত্য থাকতো পাহাড়ের গুহার মধ্যে। অনেক বছর ধরে সে ওখানে বসবাস করত। একদিন এক শক্তি এসে তাকে বলে, এবার তোমার সময় শেষ হয়ে গেছে, আর কিছুদিনের জন্যই তুমি এই গুহার মধ্যে থাকতে পারবে, এবার তোমার যাবার পালা। তা শুনে দৈত্য খুব চিন্তিত হয়ে পড়ে। এটাই কি আমার শেষ? আমি আর কিছুদিন বাঁচতে চাই, কিছু করে হোক আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো, এখন আমি মরতে চাই না। তা শুনে শক্তি দৈত্যকে বলে, যখন থেকে তুমি দৈত্য হয়েছ তখন থেকে তুমি আজ পর্যন্ত কোনো ভালো কাজ করনি, তাই তুমি আর বেশি জীবন পাবে না। তাহলে তুমি আমায় বলো, বেশি দিন বাঁচার জন্য আমাকে কি ভালো কাজ করতে হবে? বেশি দিন বাঁচার জন্য অমাবস্যার আসার আগে তুমি তাদেরকে সাহায্য করো যাদের সাহায্যের প্রয়োজন। এই বলে শক্তি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। নিজের জীবন বাড়াবার জন্য আজকেই আমি আশেপাশের গ্রামে যাব এবং তাদেরকে সাহায্য করব যাদের সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, যাই। এই বলে দৈত্যা পাশের গ্রামে চলে যায়। কিন্তু সেখানে সে একটি মানুষকেও বাইরে ঘুরতে দেখে না। অনেকক্ষণ সে গ্রামে ঘুরে, কিন্তু কাউকে এমন সে দেখে না যার সাহায্যের প্রয়োজন। এটা কিভাবে সম্ভব যে সকলে খুব আনন্দের সাথে নিজেদের কাজ করছে, দেখে আমার মনে হচ্ছে কারোর সাহায্যের প্রয়োজন নেই। ইতিমধ্যে সে রামকে দেখে, যে নিজের শয্যাশায়ী মা বাবার সেবা শুশ্রূষা করছিল। এর নিশ্চয়ই সাহায্যের প্রয়োজন হবে, একটু দাঁড়িয়ে দেখা যাক কি হচ্ছে। তারপর সে দাঁড়িয়ে সেখানে দেখতে লাগে। বেচারা রাম অনেক কষ্ট করছিল নিজের মা বাবার দেখাশোনা করার জন্য। ইতিমধ্যে জগদীশ সেখানে আসে। তুমি বলেছিলে আমাকে টাকা দেবে, আজকে টাকা দেবে নাকি? মা বাবার স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হয়ে চলেছে, তাই আমি ওনাদের সেবার জন্য সব টাকা খরচা করে দিয়েছি। না না, আমি কিছু শুনবো না, টাকা দাও না হলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই বলে সে রামকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। আমাকে শুধুমাত্র চারটে দিন দাও, আমি যেভাবেই হোক টাকা দিয়ে দেব। রাম তার সামনে হাত জোড় করে মিনতি করে। ঠিক আছে, যদি চার দিনের মধ্যে না দাও তাহলে দেখো আমি কি করি। এই সবকিছু দৈত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রামের প্রতি তার খুব করুণা হয়। এটা আমার জীবনের উদ্দেশ্য না হলেও আমি রামের সাহায্য করব, কিন্তু কিভাবে সাহায্য করব? সেদিন দৈত্য রামের উপরে দিনভর নজর রাখে। মা, আমি শহরে গিয়ে তোমার জন্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসছি। এই বলে সে শহরের দিকে চলে যায়। রাম যখন ফেরত আসছিল হেঁটে হেঁটে, হঠাৎ করে দৈত্য নিজের শক্তি দিয়ে বৃষ্টি শুরু করে দেয় আর নিজে একটি ছাতা হয়ে রাস্তায় পড়ে থাকে। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে, এবার আমি কি করব? এই ভাবতে ভাবতে সে যখন যাচ্ছিল সে রাস্তার পাশে ওই ছাতা দেখে। হে ভগবান, এই সময়ে মনে হয় কেউ রাস্তার পাশেই ছাতাটা ছেড়ে গেছে। তারপর সে ছাতা খুলতেই বৃষ্টি বন্ধ হয়ে যায় আর দৈত্য রামের সামনে প্রকট হয়ে যায়। তা দেখে রাম খুব ভয় পেয়ে যায়। হে ভগবান, এ তো দৈত্য, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। তা শুনে দৈত্য বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, ভয় পেও না, আমি তোমার সব কষ্টের কথা জানি। তুমি এই ছাতাটি নিয়ে গ্রামের শেষ প্রান্তে একটি গুহা আছে সেখানে যাও, সেখানে গিয়ে ছাতাটি খুলে দাও, তুমি অনেক সোনা টাকা পেয়ে যাবে। এই বলে দৈত্য সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু রাম দৈত্যর কথায় বিশ্বাস করে না। ঠিক আছে, কিন্তু একবার গিয়ে দেখি যদি সত্যিকারের সোনার টাকা পাওয়া যায়। তারপর সে ওই গুহার মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। তারপর মনে মনে ভাবতে লাগে কি দৈত্য তাকে কি বলেছিল, যে সেখানে গিয়ে ছাতা খুলে দিতে হবে। যেই সে ছাতা খুলে সেখানে হঠাৎ করে অনেক টাকা আর সোনা চলে আসে। সে ছাতাটি পাশে রেখে সব টাকা পয়সা সে নিয়ে নেয়। ইতিমধ্যে দৈত্য সেখানে প্রকট হয়ে যায় এবং রাম তাকে বলে, আমি আজীবন তোমার কৃতজ্ঞ থাকব, এই সাহায্য আমি কখনো ভুলবো না, ধন্যবাদ। এই বলে সে সবকিছু নিজের ব্যাগে ভরে বাড়ি ফিরে যায়। রামের মা বাবা খুব অচম্বিত হয়ে যান সবকিছু দেখে। রাম ফোন করে জগদীশকে ডাকে। জগদীশ, আমি তোমাকে টাকা দেব, বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আসছি। এই বলে সে ফোনটা রেখে দেয়। এত তাড়াতাড়ি রাম কোথা থেকে টাকা পেল? এই ভাবতে ভাবতে সে রামের বাড়ির দিকে যায়। রামের মা বলে, রাম, এত টাকা বাবা কোথা থেকে পেলে তুমি?
রাম সব কথা নিজের মা বাবাকে খুলে বলে। ইতিমধ্যে জগদীশ সেখানে পৌঁছে যায় এবং আধা কথা শুনে ফেলে। তা শুনে সে লোভী হয়ে ওঠে। টাকা তো আমি যে কোনো সময় নিতে পারি, একবার আমি ছাতা নিয়ে সেই গুহর মধ্যে যাই আর গিয়ে সব টাকা সোনা নিয়ে আসি, আর বেশি দেরি করা যাবে না। সে বাড়ি গিয়ে একটি ছাতা নিয়ে গুহর মধ্যে যায়। সেখানে গিয়ে নিজে ছাতাটি খোলে, কিন্তু সেখানে গিয়ে টাকা না সোনা কিছুই সে দেখতে পায় না। ইতিমধ্যে দৈত্য সেখানে প্রকট হয়ে যায়। তাকে দেখে জগদীশ ভয় কাঁপতে লাগে। দয়া করে আমার সাথে কিছু করবে না। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণের জন্য আমি খাবার পেয়ে গেছি, তোমায় ছাড়বো না। দৈত্য জগদীশের উপরে লাফিয়ে পড়ে এবং তার রক্ত খেয়ে নেয়। রাত্রের ফ্লাইট ছিল হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরের জন্য। মাঝরাতে ভেতরে যারা বসেছিল প্লেনের মধ্যে তারা চিৎকার করে ওঠে, কারণ সেই প্লেনের ভেতরে এক দৈত্যা ছিল। সে সকলকে ভয় পাওয়াচ্ছিল, প্রাণের ভয়। চেঁচিও না, চেঁচালে আমি সবাইকে মেরে ফেলবো। হেঁটে হেঁটে সে পাইলটের কাছে চলে যায়। তাকে দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। ইতিমধ্যে প্লেনটি আগে পেছনে হতে লাগে। যারা প্লেনের মধ্যে বসেছিল তারাও ভয়ে চিৎকার করতে লাগে। তখন দৈত্যা বলে ওঠে, তুমি এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও, না হলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। এই প্লেনের মধ্যে অনেক লোক বসে আছে, যদি প্লেনটি একটুও আনব্যালেন্স হয় তাহলে সবার প্রাণ যেতে পারে, তুমি এখান থেকে চলে যাও, দয়া করো প্লিজ। তা শুনে দৈত্যা রেগে বলে, তোমার এত সাহস আমার মুখে মুখে জবাব দেওয়ার? তাদের প্রাণের কথা ছাড়ো, তোমার প্রাণ যাবে আমার হাতে। তার গলাটি ধরে সে প্লেন থেকে তাকে ছুড়ে বাইরে বের করে দেয় এবং সে নিজে প্লেন চালাতে লাগে। বাহ, প্লেন চালাতে কি মজা! সে ওই প্লেনটি চালাতে লাগে বিনা ব্যালেন্সে, কখনো আগে কখনো পিছনে হতে লাগে সেই প্লেনটি। ভয়ের চোটে বলে ওঠে, হে ভগবান, এই দৈত্যার হাত থেকে আমাদেরকে বাঁচাও। যখন সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করছিল ঠিক সেই সময় দৈত্যা প্লেনটিকে নিয়ে একটি জায়গাতে থামায় যেখানে কেউ ছিল না। সেই জায়গাটি খুবই অন্ধকার ছিল চারিদিক থেকে, এমনকি কেউ বুঝতে পারছিল না যে তারা কোথায় আছে। তারপর সেই দৈত্যা ওই প্লেন থেকে নেমে এসে বলে, এই জায়গাটা তো খুব দারুণ, আসলে আমি কখনো ভাবিও নি এখনো পর্যন্ত তোমরা বেঁচে থাকবে। যেমনই আমি প্লেন চালাই আমি কিন্তু ভালো পাইলট। তারপর একটি মহিলা তার কাছে এসে বলে, তুমি কে আর কেনই বা তুমি এরকম করছো আমাদের সাথে? তুমি কি চাও খুলে বলো। আমার তোমাদের সকলের প্রাণ চাই, আমি তোমাদেরকে এখানে রাখবো আর এক এক করে খেয়ে নিজের খিদে মেটাবো। এমন কখনো এর আগে স্বপ্নও ভাবনি নিশ্চয়ই, হ্যাঁ না? আমি যা তোমাকে জিজ্ঞাসা করেছি সেটার জবাব না দিয়ে তুমি অন্য কথা বলে যাচ্ছ, যেটা জিজ্ঞেস করলাম সেটা বলো। তার কথা শুনে দৈত্যা খুব রেগে যায় এবং তার গলাটি টিপে ধরে। মুখে মুখে জবাব দেওয়া মানুষদেরকে আমি পছন্দ করি না, আমার চোখের সামনে তার থাকার কোনো অধিকার নেই। দৈত্যা তাকে ধরে মাটিতে এমন পটকায় যে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়। এই সব কিছু দেখে বাকি লোকেরা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৈত্যা তাদেরকেও ধাওয়া করতে লাগে, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার হাত থেকে কোথায় পালাবে? এইভাবে দৈত্যা জোরে জোরে হেসে হেসে তাদেরকে ধাওয়া করে এবং এক এককে মেরে সবাইকে সে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে দৈত্যা ভাবে, সবাই আমার খাদ্য হয়ে গেছে, আজকের জন্য আমার খিদে মিটে গেছে, এবার আমাকে গিয়ে আরাম করা দরকার। এই বলে সে প্লেনে গিয়ে আরাম করতে লাগে। প্রমোদ নামের একটি লোক তার হাত থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে ভাবতে লাগে, হে ভগবান, আমি কোনোমতে দৈত্যার হাত থেকে পালাতে পেরেছি, এখন আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, দয়া করে আমায় রাস্তা দেখাও, আমি এখান থেকে বেরোবো কী করে, হে ভগবান বাঁচাও। হঠাৎ করে দৈত্যা তার সামনে এসে দাঁড়ায়। তুমি কি ভাবলে আমার হাত থেকে তুমি পালিয়ে যাবে? খুব দুঃখের কথা কি তুমি আমার হাত থেকে পালাতে পারোনি, এবার আমাকে বোকা বানাবার শাস্তি পাবে। দৈত্যা তার গলাটি টিপে ধরে এবং হাওয়ায় উঠিয়ে দেয়। তারপর সে খুব ভয় পেয়ে যায়। দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও প্লিজ। সে দৈত্যার কাছে অনেক রিকোয়েস্ট করে, আমার এখন পেট ভরা আছে, আমি তোমাকে খাবো না, কিন্তু তোমাকে আমি যেতেও দেব না, বুঝেছো? এই বলে সে তাকে প্লেনের সাথে বেঁধে দেয়।
আর প্লেনটি ওড়াতে লাগে। ভয়ে ছোটে সে খুব জোরে জোরে চিৎকার করে যখন প্লেনটি দৈত্যা ওড়াচ্ছিল। বাঁচাও, আমায় বাঁচাও! হঠাৎ করে সব দড়িগুলো নিজে নিজে খুলে যায় এবং প্লেনের ওপর থেকে সে মাটিতে গিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়ে যায়। শেষ পর্যন্ত আমি তোমারও প্রাণ নিয়ে নিলাম। এই বলে দৈত্যা এবং সেই প্লেন দুটোই অদৃশ্য হয়ে যায়। এভাবে দৈত্যা প্লেনের ভেতরে যেত আর সবাইকে এক এক করে মেরে খেয়ে ফেলতো।